চাহিদার চেয়ে চামড়া বেশি সেই সাথে লবণের দাম বেশি রয়েছে স্থান সংকট তাই সংরক্ষণ ও প্রক্রিয়া যাতে সমস্যায় পড়েছেন কুমিল্লার চামড়া ব্যবসায়ীরা সময় মতো সংরক্ষণ করা না গেলে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা কুমিল্লা থেকে আবুল খায় রাশিকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পেরিয়ে গেছে কোরবানির ঈদ এখন পশুর চামড়া সংরক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুমিল্লার গর্জনখলা ঋষিপট্টির শ্রমিকরা এখানে শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকেও পশুর চামড়া এসেছে কিন্তু এবার চাহিদার চেয়ে পশু কোরবানি বেশি হওয়ায় বিক্রি হয়নি অনেক চামড়া পাশাপাশি নেই সংরক্ষণের স্থান তাই বেশি চামড়া সংগ্রহ করেননি তারা যেমন পাই এদিকে হঠাৎ করে অস্বাভাবিক দাম বেড়েছে লবণের তাই খরচ বেড়েছে চামড়া সংরক্ষণেরও অভিযোগ উঠেছে মিল মালিকরা সিন্ডিকেট করে প্রতি বছর এই সময় লবণের দাম বাড়িয়ে দেন যদি সরকার যদি আমাদের একটা জায়গা দিত নির্ধারিত জায়গা ঠিক আছে এই জায়গাতে লবণ দিতে পারতো তাহলে আমরা লবণ দিতাম এই জায়গাতে কিন্তু চামড়া আরো বেশি কিনা হতো যে গুলো রাস্তাতে আসলাম যে সবাই মিলে কষ্ট করতেছি সবাই মিলে চামড়াগুলো মিল কম দাম কিনছে দাম রাস্তা নষ্ট ভাবে কিনছিলাম মাঠ থেকে আনা প্রতিটি চামড়া সংরক্ষণে খরচ হয় পনেরো থেকে সতেরো টাকা কিন্তু ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট লবণযুক্ত চামড়ার দাম চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নির্ধারণ করেছে সরকার দেখি বাজার গৃহস্থরের বাজেয়ে দেখি দুই হাজার টাকা আড়াই হাজার টাকা চা তো আমরা আগে থেকে নশো টাকা হাজার টাকা কিনি কৃত্রিম সংকট তৈরি করা এবার লবণ আনতে হচ্ছে বেশ দূর থেকে তাই লবণ ও শ্রমিক মিলিয়ে যে খরচ তাতে লাভ হয় না কোম্পানিরা তুই আমাদের সাবেরে বা মহাজনকে যদি টাকা দিয়া ভালোভাবে দেয় আমরা আমাদেরকে দিয়ে দিবে আমরাও ভালোভাবে চামড়া কিনা তাদেরকে দিয়ে দেব এবারের কোরবানির ঈদে কুমিল্লায় প্রায় ষাট কোটি টাকার পশুর চামড়া বেচা কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গ্লোবাল টেলিভিশন ডেস্ক